পেয়ারটার দাম কত রাখবেন একদম? ভাই আমার দর্শকের ভালোবাসার খাতিরে আমি ওই যে বলছিলাম অফারের কথা, সেই অফার টেলি অফার মাত্র 105 টাকা 105 টাকা 210 টাকা, কিন্তু এই এক পেয়ারে কিন্তু এটা হলো মানে ভালোবাসার খাতিরে দিলাম, ঠিক আছে? 105 টাকা পিস, 105 টাকা পিস, তাহলে 210 টাকা জোড়া, 210 টাকা জোড়া ভাই, 210 টাকা জোড়া। এটা তো আপনি মানে এটা বাজার মূল্য দাম কত? এটা ম্যাক্সিমাম 600 টাকা 500 টাকা আছে, 700 টাকা আছে, 700 টাকা আছে। আর এমনি দর্শকরা পালার জন্য নেওয়া দিচ্ছেন গিফট হিসাবে? গিফট হিসাবে মানে একবারে গিফট দেওয়া কি রকম দেখা যায় না? ওই রকম একজন কত তো মানে ইয়া আছে আমার ভালোবাসার লোক আছে, সবারই গিফট দেওয়া লাগবে, তার জন্য এক পেয়ার রাখছেন? এক পেয়ার, এই পেয়ার গুলা বিশেষ করে আমার নটটা খুবই পছন্দ, ব্যালেন্সের দিকে লেজের তুলনা আমি দেখছি আইসে 100% আছে, ঠিক আছে? তো আশা করি রবিন ভাই আমাকে নটটা দেখান তো একটু। হ্যাঁ রবিন ভাই, এই যে এই ব্যালেন্স দেখেন ভাই, যত রকম জ্বর তুফান বাস পাকিতে সব কিছুতে উই কাইটা আইতে পারবো, দেখছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা চোখটা দেখাই দেবে একটু দর্শক, আমি একটু চোখটা দেখাই দেই ভাইয়ের, এই আসল কবুতরটা খুবই সুন্দর, এটা অনেক সুন্দর, অনেক আমারও পছন্দ হইতো। এই যে দেন দেন আসসালামু আলাইকুম দেশ উপবাসী, যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক বরাবর মতন চলে আসলাম আপনাদের প্রিয় রবিন ভাইয়ের কবুতরের দোকানে। দর্শক এই দোকান থেকে আজকে ভিডিওর সর্বোচ্চ সেরা দামে কম দামে একদম কত টাকা থাকবে রবিন ভাই? 105 টাকা, 105 টাকা পিস, তাই তো? ইনশাল্লাহ। আচ্ছা 105 টাকা পিস থাকবে বলছে, কি কবুতর এটা আমি জানি না এখনো, ভাই বললো দিবে আজকে, তো আশা করি আপনারা দেখবেন। এটা লোকমন যাচ্ছে একটা উপহার, কারণ একটা মাসে একটা মাসে গিফট করলে আরো 10 জন দেখবে আমার গিফট জেলার মানুষরা ভালো নাই, আর আপনারা যারা প্রবাসী আছেন দর্শক, বাংলাদেশের এক খণ্ড জমিনের জন্য আপনাদের বুকটা হাহাকার করে, কারো মার বাড়ি, কারো বাবার কবর পানির নিচে তলে যাচ্ছে, এমনকি ছোটো ছোটো শিশুরা অনেক পানির জলে ভেসে যাচ্ছে, খাবার পাচ্ছে না, খাবার পানি পাচ্ছে না, এবং প্রস্রাব পায়খানা করার জায়গা পাচ্ছে না, ঘুমানোর জায়গা পাচ্ছে না, সাপ মানুষ ব্যাঙ একসাথে গরু ছাগল সবাই থাকতেছে। তো আশা করি বাংলাদেশের জন্য দোয়া করবেন, আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন, আর মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যদি কোনো ভাই যদি সহযোগিতা করতে চান, প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশি ভাইয়েরা, অবশ্যই আগে সিলেট অঞ্চলে যাবেন যদি সম্ভব হয়, আর না পারলে মহসিন টিভির সাথেও যোগাযোগ করতে পারেন, যেহেতু মহসিন টিভি সচিবালয় বিট করে বা চ্যানেলের মাধ্যমে আছে। আশা করি আপনাদের কোনো ত্রাণ টান থাকলে আমাকে জানালে আমি নক করলে অবশ্যই আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। দর্শক মহসিন টিভির ডিসক্রিপশন বক্সে মহসিন টিভির নাম্বারটা দেওয়া আছে, আশা করি যোগাযোগ করতে পারেন। তো আশা করি দর্শক আমার কথা আসতেছে না, কারণ যেরকম পরিস্থিতি দেখতেছি আর যেরকম অবস্থা বাংলাদেশের মানুষের জন্য, একটু দোয়া করবেন প্লিজ দর্শক। আর যারা কবুতর প্রেমী আছেন দর্শক, রবিন ভাই যে কবুতরগুলো আছে আজকে খুবই কম দামে আপনারা নিতে পারবেন। আর রবিন ভাইয়ের সাথে একটু কথা বলি, বেশি কথা বলবো না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন রবিন ভাই? ভাই বেশি ভালো না, এই সিলেটের মানে বন্যার কারণে মানে আমারও কাবি খেতে মানে সেলফুড কি দিব, আসলে কি দিব, আমার যেসব সিলেটে যত যাদের ব্যবসায়ী আসলো, লন্ডনে যত ব্যবসায়ী আসলো, তাদের সাথে কথা বললে আমার আসলে মানে অনেক খারাপ লাগছে, কারণ আমার এই সিলেট শহরে আমার প্রচুর কবুতর গেছে, প্রচুর যা বলার বাইরে। তো আপনারা যে যতটুকু পারেন যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে? আর যদি কেউ আর কেউ যদি পারেন গিয়া যদি পারেন চেষ্টা করবেন মানে গিয়া হেল্প করার জন্য, যদি না পারেন তো মহসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই, মানে যে যেভাবে পারেন, যা যে যার যত সমর্থ থাকে তারা সবাই সেইভাবে চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হইলো সবাই নামাজ পড়বেন অবশ্যই সবার জন্য, সিলেট প্রবাসী যত লোক আছে সবার জন্য আপনারা দোয়া করবেন, দোয়া করবেন, আর যাতে আল্লাহ যাতে সবাইকে সুস্থ বাংলাদেশে যেগুলো এখন মানে সমস্যা আছে সবার জন্য দোয়া করো, শুধু সিলেট না বিভিন্ন অঞ্চলে এখন আমাদের বন্যার পানি ঢুকে যাচ্ছে, তাহলে একটু বেশি বেশি তো সবাই সবার জন্য দোয়া করবেন ভাই। আর আশা করি কিছু আমরা লেট করব না, বেশি কথা না বাড়িয়ে ঠিকানাটা মোবাইল নাম্বারটা বলে দিই, আমার ঠিকানা হলো বড় ঢাকা খিলগাঁও সিপাহীবাগ বাজার আজকে ভিক্টরি গলি, আমরা এখানে স্থানীয় বাসিন্দা, আর আমার মোবাইল নাম্বার হলো 01 77 38 39 6, এটা হলো আমার ইমো নাম্বার, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর ছোট্ট ভাই একটা কথা বলি মহসিন ভাই, তো ইদানিং মানে ইদানিং আমার দেখছি মানে আপনারা যারা ভিডিও দেখেন দেখেন, ভালো না লাগলে কবুতর নেবেন না কোনো সমস্যা নেই, কিন্তু এই যে মনে করেন 500 1000 বা এইভাবে অন্য ঠেকা ছাড়াও মানে আপনার ভালো হয়ে থাকেন কিনা আমরা কবুতর রাইখা দিই,
অনেক সময় নেন না দুই তিন দিন পরে বলেন যে ভাই কবুতর আগে ছেড়ে দেন এতে কিন্তু আমার মানে আমাকে আমাদের প্রতি মানে সবারই সমস্যা হয় তো এই কাজটা দয়া করে কেউ করবেন না সবাই আপনারা 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 যেমন আপনাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে মানে শ্রদ্ধা এবং ভালোবাসি মানে দয়া করে এই কাজটা কেউ করবেন না চলেন কথা বেশি না বাড়িয়ে কবুতর দেখে কবুতর দেখে সম্মানিত দর্শক রবীন ভাই যে কবুতরগুলো আছে কিছু সুন্দর সুন্দর এই যে রেচার আছে এই যে দেখাই নর খুবই সুন্দর কোয়ালিটি ফুল আর অন্য অন্য জাতের কিছু কবুতর আছে ফ্যান্সি আছে গ্রিবাজ আছে আর অন্য অন্য জাতের কিছু কবুতর আছে দুই সাইডে কবুতর আছে তো আমি এক সাইডেরটা আশা করি আপনাদেরকে দেখাই কারণ প্রায় 35 থেকে 50 জোড়া কবুতরের মতন আছে তো আশা করি আমি দেখানোর চেষ্টা করবো চলো সম্মানিত দর্শক তো প্রথমে এক জোড়া আমি দেখাই এগুলা কী ভাই এগুলা নিলে ভালো হবে খুবই সুন্দর তো ভাই এই পেয়ারটা নরমালি করা আছে আচ্ছা তো ভাই এই পেয়ারটা আজকে আইছে আচ্ছা আচ্ছা এই পেয়ারটার দাম কত রাখবেন একদম ভাই আমার দর্শকের ভালোবাসার খাতিরে আমি ওই যে বলছিলাম অফারের কথা সেই অফার টেলি অফার মাত্র 105 টাকা 105 টাকা 210 টাকা কিন্তু এই এক পেয়ারে কিন্তু এটা হলো মানে ভালোবাসা খাতিরে দিলাম ঠিক আছে 105 টাকা পিস 105 টাকা পিস তাহলে 210 টাকা জোড়া 210 টাকা জোড়া ভাই হ্যাঁ 210 টাকা জোড়া এটা তো আপনি মানে এটা বাজার মূল্য দাম কত এটা ম্যাক্সিমাম 600 টাকা 500 টাকা আছে 700 টাকা আছে 700 টাকা আছে আর এমনি দর্শকরা পালার জন্য নেওয়া দিচ্ছেন গিফট হিসাবে গিফট হিসাবে মানে একবারে গিফট দেওয়াটা কিরকম দেখা যায় না ওই রকম একজন কত তো মানে ইয়ে আছে আমার ভালোবাসার লোক আছে সবারই গিফট দেওয়া লাগবে তার জন্য এক পেয়ার রাখছেন এক পেয়ার দিলাম যার ভাগে পরে আচ্ছা ঠিক আছে দর্শক তো এই জোড়াটা 105 টাকা পিস করে 110 টাকা আসে জোড়াটা 210 টাকা 210 টাকা আসে তো দর্শক তো আশা করি কোনো বাই যদি লাগে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করুন জাস্ট এটা নাম মাত্র টাকা এটার দাম 700 টাকা আছে ঠিক আছে বাজার মূল্যে আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক তো আশা করি এক জোড়া যারা লিগাল একদম অরিজিনাল রেচার কবুতর নিতে চান পালতে চান তাদের জন্য এই পেয়ারগুলা এই বিশেষ করে আমার নটটা খুবই পছন্দ ব্যালেন্সের দিকে লেজের তুলনা আমি দেখছি আইসে 100% আছে ঠিক আছে তো আশা করি রবীন ভাই আমাকে নটটা দেখান তো একটু হ্যাঁ রবীন ভাই এই যে এই ব্যালেন্স হ্যাঁ ভাই যত রকম জ্বর তুফান বাজপাকিতে সব কিছুতে উই কাইটটা আইতে পারবো দেখছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা চোখটা দেখাই দেবে একটু দর্শক আমি একটু চোখটা দেখাই দেই ভাইয়ের এই আসল কবুতরটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর অনেক আমারও পছন্দ হয়েছে এই যে দেন দেন প্যাডটা যারা রেচার নিতে চান নিতে পারেন শর্টের জন্য এটা ভালো হবে দর্শক মানে শর্টে যারা কবুতর উড়াইতে চান 100 150 200 কিলো তাদের এই যে দেখেন ঠিক আছে তো ছাড়ান ভাই এই প্যাডটা ছাড়ান তো ভাই মাদি ডোটো সেম তাই না আচ্ছা তো ভাই এই প্যাডটার দাম কত রাখবেন আপনি একদম ছোট্ট একটা বলে দেন একদম ছোট্ট কইরা 2500 টাকা ভাই 2500 টাকা হ্যাঁ ভাই রবীন ভাই একটু কম রুম দিয়ে দেন দর্শকরা নিয়ে ভাই এই তো কম রাসার কবুতর 3500 4200 টাকা ওই যে বিক্রি করে আর যান কইছেন আপনার লাগে 100 টাকা স্যার আর আমার ভালোবাসা দর্শকের জন্য 100 টাকা স্যার 2400 টাকা লাগবে 2300 টাকা 2300 দর্শক এই প্যাডটা 2300 টাকা লাগবে ঠিক আছে রবীন ভাই বেশি কথা বলবো না এই প্যাডটা বাচ্চা আছে দুইটা তাই তো দুইটা বাচ্চা আছে ভাই একটা তো আপনার প্যাডের মতন রে ভাই বিগ সাইজ একটা আপনার মতন একটা আমার মতন ওই ছোট নিলাম আমি আর ওই যে বড়টা সারাদিন খাওয়া হয় না শুকিয়ে যায় তো এটা হলো এরকম অবস্থা তো এই বাচ্চা সহ কত হইলে দিতে পারবেন না ভাই 1000 না 800 না আজকে আমার ভালোবাসা দর্শকের খাতিরে এবং মহসিন ভাইয়ের দর্শকের খাতিরে একদম 700 টাকা একদম 700 মোটামুটি উড়বে এটা মোটামুটি এত উড়বো না দর্শক তো আরো এক পেয়ার হাই প্লায়ার গ্রিবাজ দেখাবো আমার চোখের সামনে আছে আমি দেখানোর চেষ্টা করবো সম্মানিত দর্শক আশা করি এক পেয়ার কবুতর দেখাবো এটা দর্শক দেখেন এই যে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি নর সবুজ গলা তাই না ভাই হ্যাঁ সবুজ গলা আর মাদিটা তো ভাই কেমন 30 30 ক্রুজ ভাই এটা 30 পাইপ হ্যাঁ আচ্ছা পাকিস্তানি যে 30 পাইপ হ্যাঁ এটা ক্রুজ
আচ্ছা আচ্ছা তো ভাই মাদিটা তো খুরা 100 একটা মাদি যদি কারো ভালো হয় ভালো লাগে মাদিটা এই এরকম মানে 30 বাইরে আর পুরো পাকিস্তানি দিয়া একটা নদীর পারে তাহলে নিতে ইয়া মানে উড়াইতে পারবে তাই তো ভাই হ্যাঁ আর এই উড়াইবো 7-8 ঘন্টা 7-8 ঘন্টা উড়াই আচ্ছা আচ্ছা তো ভাই বেশি কথা বলবো না এমনি প্রতিবেদনটা বড় হবে প্রচুর কবুতর তো এই পেয়ারটা বাচ্চা সহ বাচ্চা খাওয়াবে ভাই এটা বাচ্চা খাওয়ায় না এটা আনার পরে আনার পরে খাওয়ায় না বিশেষ একটা এটার বাচ্চা তো ভাই এটার বাচ্চা এর বাচ্চা আচ্ছা তো ভাই এই পেয়ারটা কত রাখবেন আমি ব্যবসা করি না ভাই এটার পেয়ারটা কত রাখবেন আপনি কেউ দামাই না গেলে একদম 800 টাকা এটা এটা 1500 টাকা লাভ নেই একদম 800 টাকা 800 টাকা এই পেয়ারটা একদম 800 টাকা তো দর্শক আপনারা যারা মাদিটা নিতে চান আশা করি নিতে পারবেন জোড়া অর্ডার সহ নিতে হ্যাঁ জোড়া জোড়া সহ আর বাচ্চাটা আপনারা নিজে খাওয়াইতে হইব তাই তো যদি না যদি না খাওয়ায় আর নিজে খাওয়াইব আর কে দিয়ে দিব আমি রাখে দিয়া ইয়া করতেছি খাওয়ায় না আচ্ছা ঠিক আছে ভাই চলেন আর পেয়ার দেখাই ভাইয়া সম্মানিত দর্শক তো মোশন টিভিতে অনেকে গ্রিভাস চান আসলে ইদানিং ফ্যান্সি আইটেমের আমার বেশি চলতেছে বা বেশি প্রতিবেদন করি গ্রিভাসটা একটু কমে তো আশা করি আপনারা না মোশন আলহামদুলিল্লাহ গ্রিভাস ভালোই চলে ভালোই চলে হ্যাঁ সর্বোচ্চ আমারটা গ্রিভাস কত পেয়ার দিবেন ভাই আপনি এই যে 200 জোড়া 200 জোড়ার মতন গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক আমার এটাতে 200 জোড়া ভাই এমন দিন গেছে বিক্রি করছে তো আশা করি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা অ্যাভেলেবল আছে 500 600 700 800 সব অ্যাভেলেবল আছে আচ্ছা রবিন ভাই এই পেয়ারটা আপনি ছোট করে বলে দেন তো কত টাকা ছোট ভাই কোন আবদার করবেন না ভাই না 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 ঠিক আছে না না করবেন আবদার না না আবদার করলে বাড়ায় বাড়ায় গো পরে আপনি কমাইবে না আচ্ছা যাক দুষ্টাই বলাও কেউ রাগ করেন না ঠিক আছে এটা একদম 600 টাকা একদম 600 টাকা একদম 600 টাকা রবিন ভাই সারা বাংলা রিলিভে তো সম্ভব সম্ভব হ্যাঁ ইনশাআল্লাহ রবিন ভাই আবদার তো করবো না রবিন ভাই একটা সম্মান আছে না সম্মান করেছি ভাই 600 600 ভাই সম্মানিত দর্শক আশা করি আপনারা আরো এক পেয়ার কবুতর দেখেন এটা কি দর্শক আমি একটু দেখাই চোখ আমি দেখাচ্ছি এটা কি ভাই নটটা মোহসিন ভাই আর রবিন ভাইয়ের প্রতি ভালোবাসা মানুষের দিন দিন বাড়ছে আপনার আমার ভালোবাসা দিন দিন বাড়তে আছে ওই খাতিরে 25 টাকা 100 টাকা স্যার 1100 টাকা 1100 টাকা হ্যাঁ 1100 টাকা রবিন ভাই জান একটা আবদার করলাম এটা সম্মানিত দর্শক তো আশা করি এক পেয়ার কবুতর আছে এটা কি কবুতর আপনার সবুজ গোলা ভাই জিরা গোলা সবুজ গোলা ডিম্বাশয় ভাই প্রচুর পরিমাণে গ্রিভাস দেখাচ্ছি তো আমার দর্শকদেরকে তো ফ্যান্সি কবুতর দেখাইতো ফ্যান্সি কি আছে সব আছে দাদা ভাই সব দেখাবো সব দেখাবেন হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক ফ্যান্সি কবুতর আছে রেসার আছে বাগদাদি হুমা আছে আর অন্য অন্য কবুতর আছে সব দেখাবো না কিছুরি মানে আমি জানি কিছু পাতলা কিছুরি আচ্ছা আচ্ছা তো রবিন ভাই পেয়ারটা ডিমশো কত রাখবেন এর পেয়ার 600 টাকা ভাই একটু কমাই টমাই দাদা ভাই আজকে 600 ভাই হ্যাঁ বাইরে সব রানিং কবুতর কবুতর 600 ডিমশো হ ডিমশো করে আর দয়া করে কেউ দাওয়াত করবেন না 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 একদম না তিনটা কল দিবেন বের বেশি দিবেন না ঠিক আছে সম্মানিত দর্শক তো আশা করি এক পেয়ার কবুতর আছে জায়গা গলা কষা অলরেডি দেখেন এই যে নর আর হলো মাদি তো রবিন ভাই পেয়ারটা কি রানিং আপনার রানিং মাদিটা গোসল করছে একটু আগে এই যে একটা গোসল করা দিয়েছে পানি পানি দিছিলাম না তো গোসল করে আচ্ছা পানি খাওয়ার জন্য দিছেন আর গোসল করে ফেলেছেন আদি গোসল করেছেন তো ভাই এই পেয়ারটার দাম কত রাখবেন ভাই চাওয়া দাম 1500
যাক আজকে মহসিন ভাইয়ের উপলক্ষে 200 টাকা স্যার আপনি জানেন না দেশের পরিস্থিতি খারাপ আমার মনটা ভালো না হ্যাঁ ভাই তো আপনি তো একটু আমার দিকে তাকাবেন দর্শকদের দিকে তাকাতে হবে আর বন্যা যারা আছে সিলেট প্রবাসীর জন্য 300 টাকা স্যার কত ভাই এটার দাম 1000 টাকা 1000 টাকা 1000 টাকা দর্শক এই পেটটা গলা কষা 1000 টাকা মাদিদা এই যে বাগা স্টাইলের খুবই সুন্দরী মাদিও সুন্দরী দেখাই আর নটটা তো আপনাদের দেখাইলাম খুবই সুন্দর একটা প্যার 1000 টাকা ভাইয়া হ্যাঁ 1000 টাকা আচ্ছা নাও দর্শক খুশি হবো তো অবশ্যই অবশ্যই সম্মানিত দর্শক তো এক পেয়ার আমি দেখাবো হ্যাঁ রবীন ভাই হ্যাঁ ভাই নটটা যে কেমন কেমন মনে হয় আপনার মতন দেখতেছি ভাই সবই যদি আমার মতন হয়ে যায় তাহলে এই ট্রাক কেমন হইব বডিরা ভাই আপনার মতন তো রবীন ভাই এই পেয়ারটা কি রানিং আপনার রানিং 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 আচ্ছা দর্শক এই পেয়ারটা রানিং কবুতর আমি দেখাইলাম হাত দিয়ে মাদিটা দেখি কি করে লিপস্টিক দিছে মাদিটা মাদিটা লিপস্টিক দিছে আজকে মতলব যে একটু পায়ের পেদার একটু মিসমার্ক আছে ঠিক আছে নটটা নটটা ঠিক আছে ভালোবাসার খাতিরে একদম কেউ কোনো দামাদি করবো না আর সারা বাংলাদেশের পক্ষে ডেলিভারি সম্ভব জামিলা ছাড়া ঠিক আছে এটা একদম 700 টাকা একটু কমে নিচে নামেন নিচে ভাই কমাইতে কমাইতে 35 হতে 3000 3000 ভাই 300 টাকা কম 27 হই দি ভাই আর একটু ভাই কমাইতে এ কমাইতে কমাইতে ভাই এই মতন তাই দি ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে রবীন ভাই এটা কত লে দিবেন ভাই ফাইনালি একটু বলে দেন না বলেন বলেন হিসাব সারা বলে দেন তাড়াতাড়ি হিসাব করতে হবে তো লাভ লস একটু দেখতে হবে না হ্যাঁ আচ্ছা দেখা জাস্ট মহসিন টিভি মূলক 100 টাকা স্যার কত ভাই এটা 2600 আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক এক পেয়ার কবুতর এটা আমি দেখা সিলভার সিরাজি তো মাদিটার লেজটা যারা কবুতর লালন পালন করেন তারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর এই যে দেন মাদিটার লেজটা ভেঙে গেছে তো ডিমে চলে আসছে তাই তো আচ্ছা 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 তো ভাই এই পেয়ার যদি নিতে চাই আমার প্রিয় দর্শক শ্রোতা যারা আছে একটু মাদিটা একটু ধরে দেখে হ্যাঁ দর্শক এই যে মাদিটা ডিমে আছে হাড়ি দিলে মনে হয় যে কোনো টাইমে ডিম দিবে তাই তো আচ্ছা ডিম তো এখন দেয় নাই এখন যদি দিয়ে দেয় ভাই ডিম সহ আমি ডিম সহ দিয়ে দিয়ে দিবেন তো ভাই ডিম সহ আমার তো সঙ্গে যাচ্ছে আমি দিয়ে দিয়ে দিই তো ভাই এই পেয়ারটা কত টাকা হলে আপনি দিতে পারবেন ভাই আপনারা সবাই ভালো মানে জানে যে সস্তার ভিতরে কবুতর রবীন ভাই মোটামুটি রিজনেবল চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি আমার দর্শকদের ভালো আর একটু চেষ্টা করেন না রবীন ভাই আর একটু চেষ্টা করুন হুম হুম আচ্ছা এটা একটু সাইড দিলাম তাহলে 2600 আচ্ছা ঠিক আছে ডিম দিলে কিন্তু দিতে হবে না ডিম দিয়ে দেবো ডিম দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ও রবীন ভাই ও ভাই কি খবর বলেন দেখেন ভাই কি খবর এটা এটা কি কৌতো রবীন ভাই আমার চিনা চিনা লাগতেছে দেই এটা কিন্তু নিউ অ্যাডেল নিউ অ্যাডেল কিন্তু বড় না কিন্তু এটা কিন্তু আপনার ওই যে আমি লাহোরি বেচলাম না হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলি এই বাচ্চা একটা বাচ্চা বলতে বাচ্চা না কিন্তু এখন ইয়া নিউ অ্যাডেল লেগেছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা লাখ পর আর একটা নয় পর মনে হয় আচ্ছা রবীন ভাই ঠিক আছে কালারটা খুবই চিকচিক করে দর্শক এই যে দেখেন আমি লাহোরি বেবি ঠিক আছে আচ্ছা আচ্ছা লাহোরি বেবি আচ্ছা তো ভাই আমি বুঝলাম না আপনি আমি ছোটখাটো একটা মানুষ আপনার মতন এত লম্বা আমি তো আমি লাগুর পাই বলেন
তো এই পেয়ারগুলা ফোটার কয় পরে আছে জিরো পর ভাই জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা ভাই দর্শক এটা হলো ব্লু এই যে দেখেন এই যে হ্যাঁ ব্লু 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 আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে আমি জায়গা দেখাই তো ভাই এই পেয়ারগুলা কত হইলো আপনি দিতে পারবেন বাচ্চাগুলা খুব সুন্দর 3500 টাকা না না একটু কমের ভিতর দেন না দর্শকরা নিয়ে যাক ভাই ভাই 1000 কোশেট কোশেট হুম হুম সম্মানিত দর্শক এই যে রবিন ভাইয়ের ভালোবাসার কবুতর আমি দেখাই লাল ডাউকা হ্যাঁ লাল লালন পালন করে না তাই না দাম কত রাখবেন রবিন ভাই আমার এক দাম বলে আপনি ভাই এটা যে ইয়াটা দেখছেন কিন্তু অনেক গেটআপ গুটা অনেক সুন্দর আর পুরো ভালো জিনিস একটা ঠিক আছে রবিন ভাই হ্যাঁ ভাই আপনার কাছে তো আমি কোনোদিন মানে হতাশ হই নাই তো আজকে আমার দর্শকদের হতাশ করবেন না আজ করে নাই তো আমি যার 50 টাকা স্যার কত 50 টাকা স্যার 50 টাকা হতাশ করব না ঠিক আছে আর যা কাতে ইয়া কথা স্যার সমান সমান করে দিলাম কত ভাই এটা 100 টাকা স্যার দিলে কত হয় 1600 টাকা 1600 টাকা এটা হ্যাঁ 1600 টাকা দর্শক এই প্যাডটা 1600 টাকা আশা করি দেন তার না মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আমি মাদি ডোয়ার সুন্দর হ্যাঁ মাদি সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে আচ্ছা সুন্দর দর্শক এটা 1600 ভাই 1600 টাকা আচ্ছা ঠিক আছে দর্শক এই প্যাডটা 1600 টাকা রুন ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা এটা কিন্তু আমি দেশি না কিন্তু ভাই তাহলে এটা কই ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ ভাই ও ইন্ডিয়ান রে সাইজ দেখছেন কি বড় বিগ সাইজ দর্শক আমার কিছু ইন্ডিয়ান দর্শক আছে আপনারা দেখে আপনাদের কবুতরগুলো নিয়ে যান তো বাংলাদেশের থেকে হ্যাঁ নিয়ে যান তো অনেকে ভাই অনেকে ফোন দেয় আমারে রবিন ভাই ইন্ডিয়া কবুতর দেন না আমার আমার অনেকে কল দেয় আমার প্রিয় দর্শক ইন্ডিয়াতে অনেক প্রচুর আছে প্রচুর আছে ইন্ডিয়াতে আমার খুব ভালোবাসে তো দর্শক ভালোবাসা সব সময় রাখবেন আর আমার চ্যানেলটা আপনাদের ভাই ওই ইন্ডিয়াতে আরো কিছু শেয়ার করে দিবেন আশা করি ঠিক আছে আর মহসিন টিভি একটা ফেসবুক পেজ আছে মহসিন টিভির নামে আশা করি সেটাও শেয়ার করবেন ইনশাল্লাহ তো রবিন ভাই প্যাডটা কত রাখবেন এটা ভাই একদম 1800 টাকা হুম একদম 1800 না আমি একদম বলে রবিন ভাই ভাই আমি 2200 চাইতাম হ্যাঁ চাই নাই কিন্তু চান নাই না 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 দেন না রবিন ভাই কিছু করা যায়নি না না এটা আপডেট করেন না আপডেট করব না 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 এটা 1800 টাকা একদম বিগ সাইজ মাদি মাদি মাশাআল্লাহ ডিমাইশা করছে ডিমাইশা করছে ভাই হ্যাঁ দর্শক এটা বিগ সাইজ কত রাখবেন বিগ সাইজ কত 1800 হ্যাঁ 1800 কত 1800 প্রথমবারে আমি শুনছিলাম ভাবলাম যে কত কত কইলে রবিন ভাই একটু কমায় দেয় কিনা এই জন্য তো কবুতরগুলো আসলে অনেক সুন্দর দন্ডটা অনেক সুন্দর কবুতর রানিং রানিং পেয়ার রবিন ভাই এই জায়গায় এক পেয়ার কবুতর আমি দেখাই আমার প্রিয় দর্শকদেরকে এটা কি কবুতর আপনার সব দর্শকের ভালোবাসা খাতিরে এটা একদম 2700 টাকা একটু কম কম দেন না ভাই সব তো ভাই এই তো পাকিস্তানি ভাই কত সাইজ দেখছেন পুরো রেলের মতন ভাই পুরো রেলের মতন রেলের মতন না দেখছেন আমি লাগুর ওই দাদা এটা কিন্তু মাদিটা হ্যাঁ মাদিটা হ্যাঁ কোনো কোনো মিসমার্ক নাই কোনো কিছু নাই আচ্ছা তো এটা কত হলে দিবেন একদম 2700 ভাই দর্শক সরি 2700 টাকা ভাই আচ্ছা ঠিক আছে রবিন ভাই এই জায়গায় এক জোড়া কবুতর দেখতেছি এটা কি জাতের কবুতর হুমা 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 কবুতর হ্যাঁ দর্শক এটা সাদা হুমা আমি দেখাই তো খুবই সুন্দর কোয়ালিটি এই যে ভাই এগুলো রানিং ভাই রানিং এর বাচ্চাও আছে বাচ্চাও আছে আচ্ছা বাচ্চা কি এটার সাথে দিবেন না আলাদা এর সাথেই দিয়ে দিব আচ্ছা ভাই তো এটা এটার দাম কত
সম্মানিত দর্শক, তো রবিন ভাই যে কৌতুকগুলো আমি দেখানোর চেষ্টা করলাম, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের প্রতি খেয়াল রাখবেন যে যেখানে আছে। আসসালামু আলাইকুম।